এবার বড় সফলতা অর্জন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে হানা দিয়ে তার বাড়ির থেকে উদ্ধার করল প্রায় বারো কোটি টাকা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রের বাড়িতে হঠাৎই ইডির তল্লাশি উদ্ধার প্রায় এগারো কোটি অষ্টআশি লক্ষ টাকা হেমন্ত ঘনিষ্ঠের সাঁত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর এটি সূত্রে খবর কয়লা কেলেঙ্কারির তদন্তে নেমে এই পঙ্কজ মিশ্রের নাম উঠে আসে এমনকি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বিধানসভা কেন্দ্র শিবগঞ্জেও এই কেলেঙ্কারির শাখা বিস্তার রয়েছে এর আগে সাতই জুলাই উনিশটি জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মধ্যে মুখ্যমন্ত্রীর কেন্দ্র শিবগঞ্জ বারহেট রাজমহল মির্জা চৌকি এবং বার হাওয়া রয়েছে সেখান থেকে বহু তথ্য এবং পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি আর এরপরেই গতকাল রকম হানা দিয়েছে পঙ্কজ মিশ্রের বাড়িতে এই পঙ্কজ মিশ্রের সঙ্গে বর্তমানে কয়লা পাচারের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্মী এবং সদস্যরাও ইসিএলের জোর জড়িত রয়েছে তাদের সঙ্গে জড়িত রয়েছে লালা এইবার দেখার বিষয় এইখানে যখন সুতো গোটাতে শুরু করে দিয়েছে ইডি এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে নতুন করে কাউকে গ্রেপ্তার করবে কিনা বা কোনো টাকা উদ্ধার করবে কিনা ইডা ইডি সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী